মির্জা ফখরুলের নেত্রী বেগম খালেদা জিয়া 2013 সালে যখন সরকার পতনের এক দফা কর্মসূচি দিছিল, তারপর তো সেই এক দফা কর্মসূচিই তো আছে। তো তখন ওটা কি কর্মসূচি ছিল? ওটা এই এক দফার কর্মসূচি তো আমরা বহু দেখছি। এখন এই যে আমরা দেখি যে বিদেশি কিছু আমাদের কূটনীতিক বিদেশি মেহমানরা আসছেন, এইসব বিদেশি কূটনীতিকদের কাছে বিদেশি মেহমানদের কাছে নিজেদের একটা শক্তি বা তাদের একটা সাংগঠনিক অবস্থান আছে এটা জাহির করার জন্য তারা 12 তারিখে একটা কর্মসূচি নিষ্ঠানবাজি করছেন। বিএনপির তো মূল ভরসার জায়গা হচ্ছে বিদেশি ষড়যন্ত্র, কারণ দেশের জনগণের সঙ্গে তার সম্পর্ক নাই, দেশের জনগণ তাদের পক্ষেও নাই। দেশের জনগণ যদি পক্ষে না থাকে তাহলে কোনো আন্দোলন সফলও হয় না, এই কথা আমরা বহুবার বলেছি। এটা বিএনপিও জানে, জানে বলে তাদের এখন মূল ভরসার জায়গায় বিদেশি ষড়যন্ত্র করে। এখন এই যে আমরা দেখতেছি যে বিদেশি বেশ কিছু বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসছেন আমাদের বাংলাদেশে, তাদের সামনে একটা শোডাউন করার জন্য একটা স্ট্যান্ডবাজি একটা কথাবার্তা বলছেন, এতে কিছু যায় আসে না। এই দেশে মানুষের দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগের শিকড়ে বাংলা অনেক গভীরে আছে। আন্দোলন করে এই সরকারকে পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নাই। মির্জা ফখরুল সাহেবকে আমি যতটুকু জানি যে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এইটা এই ধরনের তারা সরকার পতন আন্দোলনের কথা বলে কর্মীদেরকে তাদের তাদের যে কর্মীরা জনবিচ্ছিন্নে ঘরে উঠে গেছিল তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য এই চেষ্টা করা হচ্ছে। এর তাদের লক্ষ্য নির্বাচনে যাওয়া। আমরা যদি এই আমাদের এই কুষ্টিয়া জেলা সহ আশেপাশের জেলায় দেখি, এখানে কি বিএনপি নেতারা নির্বাচনী প্রচারণা করে বেড়াচ্ছে না? তার মানে কি তারা তো মাঠে নির্বাচনী প্রচারণা করছেন, আর কেন্দ্রে বসে মির্জা ফখরুল সাহেবরা মুখে আওয়াজ দিচ্ছেন যে নির্বাচনে যাবেন না। তো নির্বাচনে যাবেন না তাহলে নির্বাচনী প্রচারণা করে বেড়াচ্ছেন কেন? এইটা হচ্ছে বিএনপির স্বভাব, হচ্ছে সবসময় দ্বিচারিতা টাইপের। ওরা মুখে এক কথা বলে আর এক কাজ করে আর কথা। এই তাদের এই ঠকবাজি কর্মকাণ্ড এদেশের জনগণ জানে, দেখেছে। অতএব এই জনগণকে বিভ্রান্ত এই সমস্ত কোনো কিছু দিয়ে করা এবার যাবে না ভাই। ওর সাথে আমি একটু আর নির্বাচন এই সরকারের অধীনেই হবে, সংবিধানের অনুযায়ী হবে। বিএনপি আমার বিশ্বাস এখনও যে বিএনপি সংবিধান অনুযায়ী আমাদের বর্তমান সরকারের যে নির্বাচন হবে আগামীতে সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে। যদি বিএনপি অংশ না নেয় তাহলে সেটা বিএনপির অস্তিত্ব নিয়ে পরবর্তী তাদের শঙ্কায় পড়তে হবে। এই যে এই ভাঙনটা হয়েছিল, আমরা দিবসের আগে তাৎক্ষণিকভাবে এটা ভাঙনটা রোধ করা হয়েছিল এখানে। এখন এটাকে একটা স্থায়ী প্রোটেকশন দেওয়ার জন্য এই সেতু যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে পূর্ব এবং পশ্চিম দিকে নদীর দুই পাড়ে প্রায় 1 কিলোমিটার করে এটা ব্লক দিয়ে একটা স্থায়ী একটা ভাঙন প্রতিরোধ করার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি নদী ভাঙনটা কখন হয়, যদি নদীর নাব্যতা কমে যায় তখন পানিটা বিভিন্ন জায়গায় যদি চলে যায় তখন অন্য ঢেউ লেগে দুই পার ভাঙে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু ক্ষমতা আসার পরই সারা বাংলাদেশের প্রত্যেকটা নদী নালাকে তার পানির অবহেলা ঠিক রাখার জন্য এই ড্রেজিং করার মাধ্যমে এটা নদীর নাব্যতা ঠিক রাখার চেষ্টা করে যাচ্ছেন, এবং যার ফলে কিন্তু অতীতের তুলনায় ভাঙন কিন্তু এখন খুব বেশি একটা দেখা যায় না। আমাদের এই এই কুষ্টিয়াতে পদ্মা নদীতে একটু ভাঙন হয়েছে, তো যেটা তালবাড়িয়া ভাঙনটা হয়েছিল সেটা ইতিমধ্যেই প্রায় 1750 কোটি টাকার প্রকল্প, এটা মন্ত্রণালয় থেকে পাস হয়েছে, এটা এখন একনেকে যাবে, একনেকে থেকে পাস হলে আমাদের এখানে কাজ শুরু হবে। এবং এই প্রকল্পের মাধ্যমেই আমাদের এই কুষ্টিয়ার পদ্মা নদী এবং গড়াই নদীর সকল ভাঙন আমরা রোধ করতে সক্ষম হবো।